বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি বেশ ভালো আছো। আজকে আমরা মেরুবৃত্তীয় নিম্নচাপ সম্পর্কে জানার চেষ্টা করব। বন্ধুরা, সাধারণত মেরুবৃত্তীয় অর্থাৎ মেরু অঞ্চলের আগের যে অঞ্চলটি, এই অঞ্চলটির কথা মাথায় আসলে তোমাদের এই অঞ্চলটির শীতলতাকে একটি প্রধান বৈশিষ্ট্য মনে হবে এবং অবশ্যই এই অঞ্চলের শীতল বায়ুর প্রভাবটি রয়েছে। আগের ভিডিওতে আমরা যখন উচ্চচাপ সম্পর্কে পড়ছিলাম তখন শীতল বায়ু কিভাবে উচ্চচাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা কিন্তু সে সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, এই যে শীতলতা রয়েছে তারপরেও এই অংশটিকে আমরা নিম্নচাপ কেন বলছি? আসা যাক বন্ধুরা, এই অঞ্চলটির অবস্থান সম্পর্কে আগে জানি। এই অঞ্চলটি সাধারণত উত্তর গোলার্ধে 60 ডিগ্রি থেকে 65 ডিগ্রি নর্থ এবং সাউথে অবস্থিত। এই অঞ্চলটিতে কি হয় বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি অক্ষাংশ, কারণ উত্তর এবং দক্ষিণে, কারণ এই অঞ্চলটিতে নিয়ম অনুযায়ী শীতলতার কারণে উচ্চচাপ বলয় সৃষ্টি হওয়ার কথা। কিন্তু এই অঞ্চলটি সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্তর কাছাকাছি অবস্থিত এবং এই অঞ্চলের যে পরিসর অর্থাৎ এই দুই পাশের পোলার রিজিয়নের তুলনায় এই অঞ্চলের পরিসরটা একটু বড়, যার ফলে এর আবর্তন গতি দুটি বেশি। এর ফলে কি হয় বন্ধুরা, তখন হয় কি, কেন্দ্রাতিক শক্তির ফলে পৃথিবী যখন ঘুরছে তখন এই অঞ্চলের বায়ু চারদিকে বিক্ষিপ্ত হচ্ছে। চারদিকে কোথায় কোথায় বিক্ষিপ্ত হচ্ছে বন্ধুরা? একসময় বিক্ষিপ্ত হচ্ছে উপক্রান্তীয় অঞ্চলে, আবার মেরুদেশীয় অঞ্চলে, যার ফলে এই যে মাঝের যে অঞ্চলটি এখানে কিন্তু বন্ধুরা লো প্রেশারের সৃষ্টি হচ্ছে। তার মানে বুঝতেই পারছো এই অঞ্চলটিতে কেন শীতলতা থাকা সত্ত্বেও এই অঞ্চলটিতে নিম্নচাপের সৃষ্টি হয়। বন্ধুরা, এই অঞ্চলটিতে আসলে আবহাওয়াটি কেমন? এই অঞ্চলের যেহেতু হঠাৎ করে নিম্নচাপের সৃষ্টি হয় যার ফলে ঝড়ের সম্ভাবনা অনেক বেশি। যেহেতু শীতকালেই এই উষ্ণতার তারতম্যটি ঘটে থাকে এবং জলভাগের পরিমাণ এখানে যেহেতু বেশি থাকে রয়েছে স্থলভাগের তুলনায়, যার ফলে এখানকার শীত ও গ্রীষ্মের যে তাপ সেটির পরিমাণ বা সেটির পার্থক্য কম থাকে। তবে দক্ষিণ গোলার্ধের কথা চিন্তা করি বন্ধুরা, যেখানে অ্যান্টার্কটিকা মহাদেশ রয়েছে এখানে কিন্তু স্থলভাগ বিরাজমান, যার ফলে এখানে অনেক সময় বৃষ্টি হতেও দেখা যায়, যেটি এই অঞ্চল ছাড়া অন্যান্য অঞ্চলটিতে দেখা যায় না। দুঃখিত বন্ধুরা, দক্ষিণ ভাগের কথা বলছিলাম আমরা, দক্ষিণ ভাগের কথা বলছেন এবং উত্তর ভাগের কথাটি বলি। উত্তর ভাগে কিন্তু বন্ধুরা আর্কটিক অঞ্চলটি অ্যান্টার্কটিক অঞ্চলের মতো অতটা বিস্তৃত নয়, যার ফলে এই দক্ষিণ গোলার্ধে চাপ বলয় অঞ্চলে স্থলভাগ বেশি থাকায় এখানে বৃষ্টিপাতের পরিমাণটি বেশি হয়ে থাকে। অর্থাৎ বন্ধুরা, এখানে শীতলতার পরিমাণটি বেশি হলেও এখানকার চাপটি কিন্তু কম, এর কেন্দ্রাতিক শক্তি এবং চারদিকের বিক্ষিপ্ত বায়ু প্রসারণের কারণে। বন্ধুরা, তোমাদের কাছে প্রশ্ন এখন, মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের অবস্থানটি কি তোমরা ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ এই অঞ্চলটি আর এই অঞ্চলটি? এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও এই অঞ্চলটির অবস্থান। উত্তরটি হচ্ছে 60 ডিগ্রি থেকে 65 ডিগ্রি, সেটি নর্থেও হতে পারে, সেটি সাউথেও হতে পারে, অর্থাৎ মেরুবৃত্তীয় নিম্নচাপটি উত্তর অক্ষাংশেও আমরা দেখতে পারি এবং দক্ষিণ অক্ষাংশেও দেখতে পারি। আজ এ পর্যন্তই বন্ধুরা, পরবর্তীতে এই যে শীতল বায়ু যে মেরুদেশীয় অঞ্চলে আসছে সেখানে কী ঘটছে
সে সম্পর্কে জানবো। সে পর্যন্ত সাথেই থেকো, ধন্যবাদ।